ওই আল্লাহর স্বীকারোক্তি দিতে গিয়ে আসিয়া দুনিয়ার থেকে বিদায় হতে হয়েছে। এর মুসলমান আসিয়া কত পরীক্ষা দিয়েছে। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, 400 বছরের ভিতরে একটা ঠান্ডাও লাগে নাই, জ্বরও আসে নাই, কাশিও হয় নাই, এত কিছু পাওয়ার পরেও ফেরাউনের খোদা হওয়ার স্বাদ জাগল। কিন্তু রাতের আধারে পাহাড়ের উপরে গিয়ে ফেরাউন পাগুলো চারদিকে দিয়া নিজের এত ছোট বানাইছে, আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় বলে আল্লাহ আমি আসলে জীর্ণ শীর্ণ, আমার কোনো কিছুই নাই, তোমার ক্ষমতা দিয়ে আমি জমিনে চলাফেরা করি। আয় আল্লাহ তুমি বলেছো আখেরাত না দুনিয়া, আল্লাহ তুমি বলেছো আখেরাত না দুনিয়া, দুনিয়া নিব না আখেরাত নিবা, আল্লাহ আমি আখেরাত চাই না, আমি দুনিয়া চাই, জোরে কন্যা না উজুবিল্লাহ। ফেরাউন বলল আল্লাহ আমি আখেরাত চাই না, দুনিয়াতে যা দেওয়ার দিয়ে ফেলাও, আমার আখেরাত দরকার নাই। আল্লাহ কয় কি নিবি? ওই আল্লাহ আমি সব পেয়েছি, রাজত্ব পাইলাম, ক্ষমতা পাইলাম, ধন সম্পদ পাইলাম, সব কিছু পাওয়ার পর আমার মন ভরে না, আমার সাথে আমার সাথী সঙ্গী যারা আছে এরা বলতেছে আমি খোদা দাবি করতাম, আমি এখন থেকে ঘোষণা দিলাম আনা রব্বুকুমুল আলা, আমি খোদা হতে চাই, আল্লাহ তুমি আমারে খোদা বানায়া দাও, আমি যা বলি তা যেন হয়ে যায়। আল্লাহ কয় যা তোর দুনিয়ার রাজত্ব দিলাম, ক্ষমতা দিলাম, তুই যা বলবি তাই হবে। ফেরাউন গিয়া নীল নদীর কিনারায় দাঁড়ায় যদি বলতেন হে পানি জোয়ার হয়ে যা, জোয়ার হয়ে যাইত, হে পানি বাটা লেগে যা, বাটা হয়ে যাইত, আল্লাহ তারে দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়ে দিল। নাউজুবিল্লাহ, জোরে কোন দুনিয়ার ক্ষমতা পাই আল্লাহরে ভুলে গেল, আল্লাহরে বলে গেল, আল্লাহর থেকে দূরে সরে গেল, চতুর্দিকে ঘোষণা দিয়ে দিল আনা রব্বুকুমুল আলা। সব মানুষগুলো তার ভয়ে, অস্ত্রের ভয়ে, ক্ষমতার দাপটে, ক্ষমতার ভয়ে তারে সবাই খোদা বলিয়া বিশ্বাস করে নিল। হঠাৎ করে ফেরাউনের কানে আওয়াজ পাইল, তার বিবি আসিয়া নাকি তারে খোদা বলে মরে না, একান্ত বিছানার মধ্যে শুয়ে শুয়ে ফেরাউন জিজ্ঞেস করে আসিয়া তুমি নামি আমার, তুমি নাকি আমারে খোদা মানো না। আসিয়া ডাক দিয়া কয় আমি তো মূসা নবীর কালমা পড়েছি, এই জন্য তোমার আমি খোদা বলে মানতে পারি না। আর একটা কথা তোমারে জানাইয়া দেই, মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন, কেমন হিম্মতের কথা, সাহসের কথা। একই বিছানার মধ্যে শোয়া ক্ষমতার মালিক ওই মুহূর্তে ফেরাউন ডাক দিয়া বলে মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না, স্বামী কোনোদিন স্ত্রীর খোদা হইতে পারে না, আমি তোমারে খোদা বলে মানতে পারি না, তোমারে খোদা বলে বিশ্বাস করতে পারি না। ফেরাউন যত বুঝানোর দরকার বুঝাইছি, কিন্তু আসিয়ার দিলের মধ্যে এক আল্লাহর বিশ্বাস চলে আসছে। আসিয়া ডাক দিয়া বলে মারবা, কাটবা, জেল দিবা, হুমকি দমকি যাই দেখাও, আমি মুসা নবীর কালিমা কোনোদিন ছাড়তে পারবো না। আপনার ইতিহাস তো জানেন, ওই আসিয়ারে দলে দলে মানুষ বুঝাইছে, কিন্তু আসিয়ার ভিতরে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাত পায়ের মধ্যে ভেরি লেগে গেল। মুসলমান বুকের মধ্যে বাড়ি পাথর চাপা দিয়া সূর্যের দিকে মুখটা করিয়া মুসলমান চাটিয়াল ময়দানে খোলা আকাশের নিচে ফলাইয়া রাখছে। আসিয়ার হাতের মধ্যে গরজাল, পায়ের মধ্যে গরজাল মেরে টান করে উলঙ্গ করিয়া শোয়াইয়া দলে দলে আইসা ডাক দিয়া কয় আসিয়া এখনো সময় আছে, এক আল্লাহরে বিশ্বাস করো। আসিয়া ডাক দিয়া কয় জীবন গেলে জীবন পাওয়া যাবে, ইমান গেলে ইমান পাওয়া যাবে না, জীবনটা দিব তোমাদের সামনে, আমি ইমান দিব না। এত ঢঙ্গর এত ভয় দেখানোর পরেও আসিয়ারে ডাক দিয়ে কয় আসিয়ারে পর্যায়ক্রমে তোমার উপরে আজাবের স্টিমরোলার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আসিয়া শুয়া শুয়া বলে আহাদ আহাদ, এক আল্লাহর উপাসনা করি, এক আল্লাহতে বিশ্বাস করি, আল্লাহ স্যার আমার কোনো মাবুদ নাই। ওই আসিয়ারে পিটাইতে পিটাইতে মারতে মারতে শেষ আজাবটা তার জন্য শেষ শাস্তি হইল। মুসলমান জমিনের উপরে বিশাল বড় গর্ত করিয়া ওই গর্তের ভিতরে ডেকসি বসাইয়া, ডেক্সির ভিতরে তৈলগুলো ডালিয়া গরম করতে 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 যখন টকবক টকবক করে তৈলগুলো ফুটা শুরু হয়ে গেল,
পাতলের ভিতর থেকে আওয়াজ শুরু হয়ে গেল। ওই মুহূর্তে আসিয়ারে ধইরা চক্ষুটা বান্ধা হাত পা গুলো বেঁধে যখন ফালাইয়া দিবে গরম তেলের ভিতরে, ওই ডেক্সির কাছে নিয়ে বলে, আসিয়ারে এখনো সময় আছে, তোমারে যা শাস্তি দেওয়া হয়েছে এগুলো হালকা হয়ে যাবে, আর শাস্তি দেওয়া হবে না, তুমি এই মুহূর্তে ফেরাউনরে খোদা বলিয়া মানিয়া নাও। আসিয়া ডাক দিয়া বলেন, আমার দিলের মতে আল্লাহর মোহাব্বত এত বেশি বর্ষে, আমারে মারতে পারবা কাটতে পারবা আমি ফেরাউনকে খোদা বলিয়া মানতে পারব না। কেমন ইমানদার ছিল মহিলা, কেমন ইমান তার ভিতরে মুসলমান ভাইরা ঢুকে গিয়েছিল। আসিয়া বলে, আমার মারবা কাটবা হুমকি দুমকি যা দাও, আমি এক আল্লাহতে বিশ্বাস করেছি, আল্লাহ স্যার আমার কোনো মাবুদ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করে আসিয়া আগুনের কাছে যখন চলে গেছে, ডেক্সির কাছে নিয়ে যখন হাজিরি করেছে, আসিয়া ওই মুহূর্তে তাকায়া দেখে ফেরাউনের বাহিনী চতুর্দিকে দাঁড়ায় আছে, দৃশ্যটা দেখার জন্য দাঁড়ায় আছে। আসিয়ারে উলঙ্গ বানাইছে, আসিয়া চক্ষুটা বন্ধ করে ডাক দিয়া কয়, মালিক আল্লাহ তোমারে বিশ্বাস করার কারণে স্বামীর রাজত্ব হারাইলাম, রাজবিছানা ছেড়ে দিলাম, গায়ের জামাগুলো পর্যন্ত নিয়ে গেলাম, স্বামী হারাইয়া দিলাম রে মালিক, আল্লাহ তুমি আমার উপরে রহম করো, আমার উপরে দয়া করো, আল্লাহ তোমার কাছে কিছুই চাই না, আমারে যেই মাত্র গরম তৈলের মধ্যে ফালাইয়া দিবে, আল্লাহ তোমার আমি তো আমার স্বামীর ঘর হারাইছি, ঘর থেকে বাইর করে দিছে, তোমার জান্নাতে আমি যেই জিনিসটা চাই সেইটা হলো তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া দিও, আর আল্লাহ আমি যে স্বামী হারাইছি, আল্লাহ জীবন যৌবন তো এখনো শেষ হয় নাই, আল্লাহ আমি জীবন হারাইছি, যৌবন এই মুহূর্তে হারিয়ে যাবে, আল্লাহ তোমার কাছে আমি একটা ঘর চাই, আর জান্নাতে আমার একটা স্বামী দিও, যেই স্বামীর মাধ্যমে আমি আনন্দ উল্লাস করতে পারবো। আমার আল্লাহ ডাক দিয়ে আসিয়া রে, তুমি যেহেতু নিপীড়ন নির্যাতন সহ্য করেছ, যাও তোমার একটা স্বামী দিব, স্বামীটা উত্তম স্বামী হবে, তার নাম হবে মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য তো আম্মাজান খাদিজা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, ওই মুহূর্তে রসুল ডাক দিয়ে কয়, খাদিজা রে তোমার আগে আমার স্ত্রী জান্নাতে চলে গেছে। ওই মুহূর্তে খাদিজা ডাক দিয়ে কয়, নবী গো মক্কা নগরী তো আমি আপনার প্রথম স্ত্রী, আপনার স্ত্রী আবার কে? আমার স্ত্রী হইল নিপীড়িত নির্যাতিত একজন মহিলার, নাম হলো আসিয়া। আল্লাহ আমারে জানাই দিয়েছে আসিয়ার সঙ্গে জান্নাতে আমার বিয়ে হবে। জোরে কন্ন আল্লাহু আকবার। ওই আসিয়া ডেক্সির পাশে দাঁড়া করাইছে, এই মুহূর্তে তার হাত পা গুলো বেঁধে গরম তেলের মধ্যে ফালাইয়া দিবি। আল্লাহ যেমন ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলেছে, ইব্রাহিম তোমার জন্যে নমরুদ আগুন প্রজ্বলিত করেছে, তৈলগুলো গরম করেছি, তোমার কাছে জিব্রাইল মিকাইল ফেরেশতারা আসছে সাহায্য চা নেওয়ার জন্য, তবে এদের কাছে সাহায্য নেও নাই, আগুন তো আমি সৃষ্টি করেছি, আগুন তো আমার কথা শোনে, যাও যাও যাও, আমি আল্লাহ আগুনকে নোটিশ করে দিয়েছি, ইয়া না রুকুনি বারদা ওয়াসালামান আলা ওয়াসালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়ে আগুন, ইব্রাহিম আমি বানাইছি, তোর আমি বানাইছি, ইব্রাহিম আমার খলিল, আমার জন্য পাগল, পাগল হইয়া সন্তান বনবাস দিছে, পাগল হইয়া বিবিটারে বনবাস দিছে, এমন করতে করতে সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, এখন যদি নমরুদের জন্য নমরুদের আগুনটা আমার ইব্রাহিমকে জ্বালায়, আমি মাওলা সইতে পারবো না রে আগুন, যা যা তরে হুকুম করে দিলাম, ওপরের থেকে দেখা যাবে আগুন, ভিতরটা যেন ফুলের বাগানে পরিণত হয়ে যায়। ইব্রাহিমকে উলঙ্গ করে একজন নবী, একজন জুলুল কদর পয়গম্বর, জামাগুলো খুইলা মুসলমান আগুনের মধ্যে তৈলের মধ্যে ফালাইছে, আগুনের ভিতরে যখন ফালাইছে, আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল আমার বন্ধুকে উলঙ্গ কইরা আগুনের মধ্যে ফালাইছে, আমি আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানায় দিয়েছি, ওই আগুনের ভিতরে জান্নাতি বিছান আমার ইব্রাহিমের জন্য বিছাইয়া দিয়ে আস।
আর একটা কাজ করো এরে জিব্রাইল, আমি আল্লাহ জান্নাতে যে পোশাক দিব ওই একটা পোশাক ইব্রাহিম রে আগুনের মাঝখানে পরাইয়া দিয়ে আসো, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে জান্নাতি জামা, পাশের থেকে বিল্ডিং এর কিনারায় দাঁড়াইয়া ফেরাউনের মেয়ে ডাক দেখ আব্বা, আমি দূরের থেকে তাকায়া দেখি ইব্রাহিম আগুনের মধ্যে পড়তেছি, আমার নজর আমি দেখলাম ইব্রাহিমের আগুনটা তার জন্য ফুলের বাগান হয়ে গেছে। ও মুসলমান, নমরুদের মেয়ে দৌড়াইয়া গিয়ে আগুনের কিনারায় দাঁড়ায় ডাক দেখি ইব্রাহিম, আমি বাহির থেকে দেখলাম তোমার আগুনটা ফুলের বাগান, এরে ইব্রাহিম আমি এই মুহূর্তে তোমার কালমা পড়ে মুসলমান হতে চাই। নমরুদের মেয়েটা ডাক দিয়ে বলে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই, আমি আজকেও কিতাবের ভিতরে দেখলাম ওই মুহূর্তে মেয়েটাও কালিমা পড়ে মুসলমান হয়ে ইব্রাহিমের ডাক দেয়, ইব্রাহিম আমার জন্য কি আগুনটা ফুলের বাগান হবে নি, আয়েশা দেখো আমি যেমনে আসি তুমিও তেমনি আগুনে থাকতে পারবি। তো আসিয়া ডাক দিয়া গেল, তুমি যে আমার জান্নাতি ঘর দিবা ওই ঘরটা আমি এই মুহূর্তে এক নজর দেখতে চাই, দোলগুলো টকবক টকবক করে ফুটতেছে ওই মুহূর্তে আসিয়া আল্লাহরে ডাক দিয়ে কাল আমার ঘরটা কেমন হবে দেখাও, রব্বিবনিলি এ আমার মালিক তুমি আমার ঘর দিবা জান্নাতি ঘরটা দেখতে চাই, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতা রে আসিয়া তৈলের মধ্যে পড়বে, ঠিক দেহটা পড়বে তৈলে জানটা বের হইয়া পড়বে আমার জান্নাতে, দেহটা ঢুকবে আগুনের মধ্যে আর রুহুটা ঢুকবে আমার জান্নাতের ভিতরে, আল্লাহু আকবার জোরে বলেন। এ মুসলমান, ওই মুহূর্তে আসিয়া এক নজরে ধ্যানমগ্ন হইয়া তাকায়া আসে, যারা আজাব দেওয়ার জন্য আসছিল আগুনে ফলাইতে আসছে এরা আসিয়ার দিকে তাকায় আসে, আসিয়া কোন ধ্যানমগ্ন হয়ে আসে, আসিয়া তাকায়া দেখে আল্লাহ তার জন্য জান্নাতে যে ঘর বরাদ্দ দিয়েছেন ওই ঘরটা আসিয়ার সামনে আল্লাহ ফেরেশতার মাধ্যমে তুইলা ধরে রেখেছেন, আসিয়া জান্নাতের দিকে তাকাইছে ইমানদার মহিলা, এই জন্য আসিয়া ডাক দিয়ে কয় ফেরাউন রে আমার শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা করে রুহু থাকতো একটা করে জীবন থাকতো সবগুলো জীবন আল্লাহর নামে দিতাম, কিন্তু ভিতরের ইমানটা আমি আমার আল্লাহরে দিতাম, আমি এখনও আমার ভিতরের ইমানটা আল্লাহরে দিছি আর জীবনটা তোমাদের হাতে দিয়ে দিলাম, জীবনের মালিক তোমরা নাও, আওয়াজ দিয়ে বলেন জীবনের মালিককে। আল্লাহ কোরআনে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ কয় হায়াত আর মউত এটা আমার দেওয়া, তোমার ভিতরে যে রুহুটা আছে এটা আমার দেওয়া, রুহুটা একটা আদেশ রুহুটা একটা হুকুম, আমি আল্লাহ যখন হুকুম করব আয় তখন আমি ইমানদারকে একটা ডাক দিয়ে বলবো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন বান্দা ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না, হে সফল নফস মুতমাইন্না আমার প্রিয় নফস তুমি আমার দিকে ফিরে আসো, যখন আপনাকে সফল আত্মা আল্লাহর প্রিয় আত্মা পছন্দের আত্মা বলিয়া ডাক দিবি ওই মানুষগুলোর সামনে একদল ফেরেশতা দাঁড়ায় যাবে, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাকে যেই ফেরেশতারা নেওয়ার জন্য আসবে, মোমেন হলে এক ধরনের ফেরেশতা আসবে আর বেঈমান হলে আরেক ধরনের ফেরেশতা আসবে, মোমেন ফেরেশতারা ঈশা বলবে হে আব্দুল করিম আব্দুর রহিম আব্দুর রব, হে আল্লাহর বান্দা দাঁড়াও তোমার জন্য একটা সুসংবাদ আছে, এই মুহূর্তে তুমি তো সারা জীবন মসজিদে মসজিদে কাটাইছ তবলিগে তবলিগে কাটাইছ আল্লাহ বলাদের হাতে হাত দিয়া দিয়া সুপরামর্শ নিয়ে চলছ, তোমার কাছে একটা সুসংবাদ, আল্লাহ কোরআনে বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ
وأبشروا بالجنة التي كنتم توعدون. الله بولن مومن بندرا شنو الله تخافو تمار كونو بھوئے نائي تمار كونو چنتا نائي امي جئي جگت جابو قبرر جگت اما كيو بھوئے دوا حد چه تمي جئي گروستان گیا گھومائي با تمي جئي قبر گیا گھومائي با تمار بابا نائي تمار بھائي نائي تمار بندو نائي الله بولن امي تمار کسے آسی তোমার সাথে আমি আছি তোমার আব্বা তোমার দেহ বানায় নাই তোমার আব্বা তোমার চোখ বানায় নাই নাক বানায় নাই কান বানায় নাই হাত বানায় নাই পা বানায় নাই সব দিয়েছেন কে আওয়াজটা বাড়ায় দিয়ে বলেন না মালিক কে বলেন না আমাদেরকে এগুলো দিয়েছেন কে ওই কারিম রব ডাক দিয়ে বলে বান্দা আজান হয়ে গেছে কেন মসজিদে যাও না বান্দারে নামাজের ওয়াক্ত হয়ে গেছে কেন বাহিরে বসে আছো ওই আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসান ما غرك بربك الكريم الله ডাক দিয়ে বলেন কারিম রব ডাক দিয়ে বলেন হেরে বান্দা চাওয়ার আগে দিলাম চোখ চাওয়ার আগে দিলাম কান চাওয়ার আগে দিলাম নাক তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি দিলাম তুমি তো আমার ডাকে সাড়া দেও নাই কিন্তু একটা সময় তুমি আমার কাছে আইসা এসে আমার ডাকবা এখন যেহেতু আমার ডাকে সাড়া দেও নাই তখন ডাক দিলে আমি আল্লাহও সাড়া দিব না আর যারা সাড়া দিয়ে আসবে এদেরকে ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার রূহটা বের হতে দেরি হবে ও আবশিরু বিল জান্না তোমার এই জান্নাত ঢুকাই তো আমি আল্লাহ দেরি করব না এই জন্য রসুলকে আল্লাহ পাক ডাক দেখে ইয়া হে আমার পয়গম্বর আপনি বলেন আপনার উম্মতকে এরা যেন প্রকৃত মুসলমান না হইয়া কবরে না আসে এই জন্য মুসলমান ভাইরা রে আমার আমন্ত বিল্লাহ আল্লাহ আপনার উপর ইমান এনেছি এই কথা বললেই হবে না ইমান এনেছি বললেই হবে না ইমানদারের কিছু কাজকর্ম আছে যেমন আল্লাহ আরেক আয়াতের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিন হইল তারা প্রিয় মানুষ হইল তারা আল্লাহর নামগুলো শোনার পরে যাদের অন্তরগুলো কেঁপে উঠে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নামটা শুনলে দিলটা কেঁপে উঠে আল্লাহর নাম শুনেছি আল্লাহর জন্য পাগল হয়ে যাবেন আল্লাহ পাক ডাক দিয়েছে মুয়াজ্জিনকে দিয়ে হাইয়া আলাস সালা নামাজের জন্য আসো তখন ওই মুহূর্তে দুনিয়ার সব কাজকর্ম ত্যাগ করে যদি কেউ আল্লাহর ঘরের দিকে দৌড়ায় তারা হইল প্রকৃত পক্ষে মুমিন আরেক আয়াতে আল্লাহ বলেন অদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন সফল কাম হয়ে গেছে তারা সফল কাম হয়ে গেছে তারা যারা খুশু খুজুর সাথে একাগ্র চিত্তে আল্লাহর সামনে দণ্ডমান হয়ে যায় দিলকে হাজির করে জুমার নামাজ পড়তে আসছি এটা আমার জীবনের শেষ নামাজ হয়তো আসরের নামাজ আমি নাও পড়তে পারে আমার হায়াতের নাও বের পাইতে পারে আমার এই নামাজটা জীবনের শেষ নামাজ এজন্য আল্লাহ বলেন কদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন কয় যারা আল্লাহর ভয় নিয়া দিলটাকে হাজির করে এক মনে এক ধ্যানে নামাজে দাঁড়ায় যায় আমার ঘর আমার বাড়ি আমার সব কিছু এখন এই মুহূর্তে আমার দিকে পৃথক আমার ছেলে আমার কাছে নাই আমার মেয়ে আমার কাছে নাই আমার বন্ধু আমার কাছে নাই আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া যখন নিয়ত বানলাম এই যে প্রথম তাকবীরকে তাকবীরে তাহারিমা বলা হয় তাকবীরে তাহারিমা কেন বলা হয় জানেননি কয় আমি নামাজে দাঁড়াইছি দুনিয়ার সব কিছু আমার জন্য এই মুহূর্তে হারাম হয়ে গেছে সব কিছু আমার থেকে হারাম হয়ে গেছে আমি আল্লাহর সামনে দাঁড়াই গেছি এর ভিতরও যদি আপনাকে শয়তান প্রবঞ্চনা দিয়াম প্রহসনা দিয়া দিল ঘুরাইতে চায় মন ঘুরাইতে চায় নামাজে আপনি সূরা ফাতিহার ফাতিহা পড়তেছেন হঠাৎ করে মনটা এদিক সেদিক চলে গেল কিছুক্ষণের মধ্যে আপনি মনডারে বুঝাইলেন মনডারে আমি তো নামাজে দাঁড়ায় গেছি
ওই যে মনটা দুনিয়ার কাজে চলে গিয়েছিল আবার যে আপনি মনটা নামাজের মধ্যে ঘুরাইয়া নিয়ে আসেন আপনি একটা জিহাদের সব আমল নামায় জমা করে বাড়াইছেন নামাজের ভিতরে দাঁড়াইয়া আপনি বলছেন আল্লাহ আমি তো দুনিয়ার জন্য দাঁড়াই নাই তোমার জন্য দাঁড়াইছি আল্লাহ রসুল বলেন নামাজে দাঁড়াইয়া মনটা ঘুরাইয়া নামাজের মধ্যে নিয়ে আসলে আল্লাহ তোমার এই মুজাহিদের সব আমল নামায় জমা করে দিবে সব থেকে বঞ্চিত করা হয় নাই এই জন্য সাহাবাই কেরাম নামাজে দাঁড়িয়েছেন আল্লাহ নবীর সাহাবী হযরত আলী জিহাদের ময়দানে গেলেন কাফেরদের পক্ষ থেকে পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেল তীর লেগে গেল সাহাবীরা তীর টানতেছেন টানতেছেন এমন করে শক্ত করে লেগে গিয়েছেন পায়ের মধ্যে হযরত আলীর তীরটা বের করতে পারতেছেন না হযরত আলীর কষ্ট হয় ব্যথা পায় হযরত আলী ডাক দিয়ে কে বলে সাহাবীরা রে আমার পায়ের তীরটা তোমরা এখন সরাইতে পারবা না এই মুহূর্তে তীরটা খুলতে পারবা না আমি যখন নামাজে দাঁড়াইয়া যাইব তখন তোমরা তীরটা টাইনা খুলে নিও আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া গেলে তীরটা খুলবো আমি টেরও পাবো না নামাজের বাহিরে তীর খুলতে পারে না কষ্ট হয় হযরত আলী কেমন নামাজ পড়েছেন নামাজে দাঁড়ায় গিয়েছেন সাহাবীরা তীরটাই না খুলে ফলাইছি হযরত আলী বলেন আমি টেরও পাই নাই এমন করে এরা নামাজের সামনে দাঁড়ায় সেজন্য আল্লাহ রসুল বলেন নামাজ তোমার জন্য দলিল হবে প্রমাণ হবে এই নামাজ তোমার জন্য নূর হবে আর যারা নামাজ পড়বে নামাজি মানুষগুলোকে আল্লাহ বলেন আমার জিম্মাদারিতে এদেরকে আমি নিয়ে নেই যারা সলাত আদায় করে নামাজ আদায় করে আল্লাহর রসুল বলেন এদের জিম্মাদারি আমার আল্লাহর কুদরতি হাতে এই জন্য যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন খামসু সলাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ প্রত্যেকটা বালেক পুরুষের উপরে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আদায় করতে হবে সাগরের মধ্যে আপনি ডুবে গিয়েছেন ওইখানে নামাজ বাদ দেওয়া যাবে না নামাজ পড়তেই হবে সামান্য কিছু অজুহাত দিয়া আপনি রাজা হয়েছেন রাজত্বের ক্ষমতা দেখায়া অজুহাত দেখায় বলবেন যে আমি রাজ্যের পরিচালনা করতে গিয়ে নামাজ পড়তে পারি নাই আল্লাহ বলবেন তোমাকে এলাকার নেতা বানাইছিলাম নেতৃত্ব দিতে গিয়া নামাজ আদায় করতে পারো না এই অজুহাত দিয়ে বাঁচতে পারবো না কারণ তোমার থেকে সবচেয়ে বড় রাজত্ব দিয়েছিলাম সুলাইমান পয়গম্বরকে জিনের বাদশা বানাইলাম মানুষের বাদশা বানাইলাম সমস্ত পশু পাখির বাদশা বানাইলাম এত বড় রাজত্ব দেওয়ার পরেও সুলাইমান একটা মিনিটের জন্য আমি আল্লাহর এবাদত ছাড়ে নাই আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন বিছানার মধ্যে পড়িয়ে বলবেন আল্লাহ আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম দাঁড়াইতে পারি নাই আল্লাহ আমার কষ্ট হয়েছে আল্লাহ বলবেন বান্দা তোমার কি অসুখ হয়েছিল আইয়ুব নবীর দিকে তাকায়া দেখো আইয়ুব নবী তো এই 18 বছর পর্যন্ত রোগে থাকার পরেও একটা সেকেন্ডের জন্য সে আমারে ভুলে নাই এরে মুসলমান নবীর উম্মতের দল মুসলমান বৈরারে কি অজুহাত দিয়ে হাসুরের ময়দানে বাজবা আল্লাহ বলবেন না রে বান্দা না কি অজুহাত দিয়ে আমার দিকে তোমরা রেহাই পাইবা শোনো 24টা ঘন্টা আমি আল্লাহ তোমারে দিলাম আমি আল্লাহ জানাই দিলাম তোমার সংসার আছে ছেলে মেয়ে আছে আব্বা আম্মা আছে বিবি বাচ্চা আছে এদেরকে পরিচালনা করতে হবে দুনিয়া কামাই করতে হবে না করা হয় নাই কিন্তু বান্দা 5টা ওয়াক্ত নামাজ দিলাম 2.5 ঘন্টা সময় আমারে দিও 2.5 ঘন্টার সময়ও লাগবে না আল্লাহ কয় বাকি সময় দুনিয়ার কাজে তুমি লাগাইয়া দাও আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় কইর আমি আল্লাহ পাক বাকি ঘন্টাগুলো সময়গুলো তোমার আমলের মধ্যে আমি আল্লাহ ভরপুর করে দিব কারণ হইল আমরা হায়াতে পাই হায়াত পাইলাম কম উম্মতের হায়াতের বেলু কম কিন্তু আমলের বেলু অনেক বেশি আল্লাহ বলেন তোমরা একটা নেকি করবা তোমার এক নেকি হয় না কয় একের বদলা আমি 10 একের বদলা বেগৈর হিসাব আমি আল্লাহ তোমার আমল নামায় সওয়াব দান করি এজন্য মুসলমান ভাইরা রে আমার আমন্তু বিল্লাহ ইমান এনেছি আমরা আল্লাহর উপর 3টা জিনিসের নাম হলো ইমান 1 নম্বরে মুখে স্বীকার কর আমাদের মালিককে আওয়াজটা বাড়াই দিয়ে বলেন আমাদের মালিককে
আমরা আল্লাহর পরিচয় নিতে গিয়ে বলি কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার ছাড়া তোমার তোমাকে ছাড়া কোনো ইলাহ নাই, এমন করে সাক্ষ্য দিবেন এক আল্লাহর, এতে জীবন চলে যাইতে পারে, কাফের বেদিনদের পক্ষ থেকে হামলা আসতে পারে, আল্লাহর নাম নিতে গিয়া জেহাদের ময়দানে যাওয়া লাগতে পারে, আল্লাহর নামের আওয়াজ বন্ধ করতে চায়। আরে বাংলাদেশের মধ্যে এমন কিছু নাস্তিক আছে, এরা আজানের আওয়াজ সহ্য করতে পারে না, আল্লাহু আকবরের আওয়াজ সহ্য করতে পারে না, নারায়ে তাকবীরের আওয়াজ সহ্য করতে পারে না, কারণ হইল এদের মুসলমান কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগে। আর আমরা মোমেন মুসলমান বলি জীবন থাকতে আল্লাহর নাম আমরা উচ্চারণ করবই, কারণ হইল মুসলমান আমাদের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, পাতালপুরীর মালিক আল্লাহ, সৌরজগতে যা আছে সব কিছুর মালিক আল্লাহ, পাতালপুরীতে যা আছে সব কিছুর মালিক আল্লাহ, জমিনে যা দেখি না সব কিছুর মালিক কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে কাফের বলে না, ইয়া আইয়ুহাল কাফের এটা বলে নাই, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান এটাও বলে নাই, আল্লাহ বলেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদারেরা তোমরা আমারে ভয় করো, হাক্ক তুকাতিহি ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলেন বান্দা ভয় করার মতো ভয় করো, আর তোমরা কিন্তু মুসলমান না হইয়া কবর আইসো না, পুরা পরি সেলেন্ডার কইরা কবরে আইসো, তাইলে আমার ঘোষণার সব নিয়ামত তোমরা জান্নাতে পেয়ে যাইবা, আর না হয় তোমরা যদি আমার না মানো আমি আল্লাহ আজাবের যা বলেছি ওইখানে সব উপস্থিত করা আছে, দুনিয়াতে আমি আল্লাহ ধরি না কিন্তু আমি আল্লাহ কবর থেকে তোমারে ধরব, ওইখানে আমার ধরার থেকে কেউ বাঁচতে পারবা না, আমি মাঝে মাঝে দুনিয়াতে ধৈর বান্দাকে দেখাই দিয়েছি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত, ওই ধরার আগে আগে আমি প্রকৃত মুসলমান হয়ে যাব, আল্লাহ কবুল করুক, সকলে একসাথে জোরে আওয়াজ করে বলেন আমিন।